বর্ষবরণের আরো খবর আমরা জানাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাজিদ আরাফাত। সাজিদ, শোভাযাত্রা তো শেষ হয়েছে বেশ অনেকটা সময় আগে, এখন বর্ষবরণের দিনের দুপুরবেলা, এই মুহূর্তে কি কি আয়োজন চলছে সেখানে? শুভ নববর্ষ। এবং আপনি বলছিলেন মঙ্গল শোভাযাত্রা শেষ হয়ে গিয়েছে, তারপরে কিন্তু অনেক ধরনের আয়োজন এখানে চলছে। বলা হয়ে থাকে যে রঙে ভরা বৈশাখ, সে বৈশাখের যে রং, সে বৈশাখের যে আমেজ, সেটি কিন্তু নগরবাসীকে ছুঁয়ে গেছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা আছি, এখন কিন্তু গানের আসর বসেছে এখানে। লোকগান, পালাগান, হাওয়াইয়া, জারি সারি বা লালন সঙ্গীত, এই সব গানগুলো কিন্তু এখন পরিবেশন করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশের অঞ্চল থেকে, বিভিন্ন প্রান্ত থেকে অনেক শিল্পীরা এসেছেন, তারা তাদের সেই লোকগানগুলো কিন্তু পরিবেশন করছে, নগরবাসী সেগুলো মুগ্ধ হয়ে শুনছে। এখানে বিভিন্ন বয়সী নগরবাসী আমরা দেখছি সকাল থেকেই, সকালে যারা মঙ্গল শোভাযাত্রা করেছেন তারপরে কিন্তু অনেকে এখনও রয়ে গেছেন, অনেকে হয়তো চলে গিয়েছেন, কিন্তু আবার দুপুরবেলা কিন্তু অনেক মানুষের সমাগম আমরা দেখেছি। আমরা টিএসসি এলাকায়, শাহবাগ এলাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, চারুকলা অনুষদ, বকুলতলা, পুরো চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা জুড়ে কিন্তু এখন এই যে রং বেরঙের কাপড় পরে, নতুন কাপড় পরে, লাল সাদা শাড়ি, পাঞ্জাবি পরে, নানান ধরনের রঙের কিন্তু মানুষ আমরা দেখছি, যাদের জমায়েত এখনও কিন্তু অব্যাহত রয়েছে। এই যে পরন্ত দুপুরবেলা, একেবারে ভর দুপুর, দুপুরেও যে গানের আয়োজন হচ্ছে সেখানেও কিন্তু সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন, সেটি উপভোগ করছেন, এবং এরপরে হয়তো নৃত্য আছে, কবিতা আছে, এই সব আয়োজন কিন্তু এখানে চলছে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের যে পথঘাট, রাস্তা, ফুটপাত, বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে ছোট ছোট পসরা, দোকানের পসরা, দোকান, বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্পের যে পণ্যগুলো রয়েছে, কাচের চুড়ি থেকে শুরু করে অন্যান্য চরকি, বেলুন, একতারা, এই সবগুলোর কিন্তু ছোটোখাটো মেলা বসেছে বলা চলে। এবং এই যে এখানে একটা মেলবন্ধন বলা চলে, একেবারে মিলন মেলা, চারুকলা প্রাঙ্গণ বলি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য চত্বরগুলো, বন্ধু বান্ধব, স্বজন, ছোট বড় সব মানুষের যে মুখরিত, যে সব মানুষের পদচারণায় কিন্তু মুখর হয়ে আছে। এই মুহূর্তে গানের যে আয়োজনটি চলছে সেটি চলবে, এরপরে আরও বেশ কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে বলে আমরা জানতে পেরেছি। তো বৈশাখের এই যে ভর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আয়োজন চলছে, সেই আয়োজনের সবশেষ খবর ছিল আমার কাছে এটি। চলে যাচ্ছি স্টুডিওতে, মুক্তি আপনার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। চলছে সেখানে বর্ষবরণ উদযাপন, নানা রকম সাংস্কৃতিক আয়োজন চলছে সেখানে, সে খবর খবরই তিনি আমাদেরকে